জান্নাতে যাবে। সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে, আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব। চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মনে করছেন আমি হাওয়া দিচ্ছি? না, এটা হাদিস শোনাবেন, সত্যি বলছি। আর 500 বছর মানে দুনিয়ার 100, 200, 300, 500 বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দু। আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমরা 1, 2, 3 করে গণনা করো, এভাবে 50,000 বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা। সেই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন তো ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এতদিন আগে আপনি আল্লাহর বানানো ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি। সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, বলেন আমিন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারীব। আল্লাহর নবী জানিয়েছেন কোনো মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। এই জন্য এরকম অনুষ্ঠান শুধু না, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক। কয়েকদিন আগে 4 ভাই 2 বোন 6 ভাই বোন মিলে তার বাবা 95 বছর বয়স, জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে? দোষ কি শুধু ওই 6 ভাই বোনের? এই বৃদ্ধর দোষ নেই? হ্যাঁ, এখানে এত নড়াচড়া করেন কেন? মোবাইল বন্ধ করে রাখেন। আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টাখানেক বলবো, হবে না? আমার শরীরের ভেতরে মনে হয় শোক বসছে, তারপরও তো শরীরে কিছুই নেই। আর যারা একটু স্বাস্থ্যবান ওদের তো কি হচ্ছে। আরে বললাম আজকে আমি আসছি অনেক দূর থেকে, কালকে ছিলাম সেই পরশুদিন কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ, এরপরে ছিলাম রাজশাহী, কালকে ফজরের আজান দিলে বের হয়েছি। বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো, এটা অন্তত একটু ঠান্ডা থাকবে, অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই 10টা থেকে 11টা পর্যন্ত। ও কথা শুনে নাই, না মানুষ এসে বসে থাকবে, তার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেই তো হইবে। যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো, তাহলে সে একটু ঠান্ডা হতো, আমিও কথা বলে একটু শান্তি পেতাম, এই মাহফিলটা ভালো হতো। কথা বললে শুনল না, এখন এই গরমে আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার। এই যে 6 ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল, এ বাবার দোষ নেই মনে করছেন? না, শুধু বাবার একাও দোষ না, এদেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে। শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওগুলো বন্ধ করার পায় তারা করে অনেক। আরে ভাই, এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না, আমরা নয় কোরআন হাদিস শিখতে পারলাম না, তাই আপনি আপনি তো সারা জীবনে হামজার মতো যুবক থাকবেন না, 50 বছর পরে আপনারও বয়স হবে 90 বছর, আপনার ছেলে মেয়ে তখন সবই জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয়, আপনি কুকুরের খাবার হবে। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়, আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না, অথচ সব অনার্স মাস্টার্স করা। এই কথা বলেন কেন? না না না, আমি এটা চাইনি, কথা বন্ধ করো। আমি কি বললাম আপনি বলতে পারবেন? এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না, এটা শিক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে, ছেলে মেয়ে হোক হোক যাই হোক, তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা, আমার মর্যাদা ওর কাছে যেন আরও বাড়বে। আর যদি এইটা না থাকে, আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে। শেষে আপনাকে তার বর কথা মতো হোক, তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক, আপনাকে বাড়ি থেকে বের করে শেষে ডেনে পড়ে মরবেন, কুকুরের খাবার হবে। আল্লাহ অপমৃত্যু থেকে, এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন, বলেন আমিন।
আর হাদিসটা শুনলেন কত কঠিন, যে মানুষের হৃদয়ে কোরআন নেই, ওটা মানুষের হৃদয় বলা যায় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। কত নিকৃষ্ট উদাহরণ গোবিজি দিয়েছেন বলুন। এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় 100 জনের 5 জন কোরআনে কারিমের সাথে পরিচয় নেই, আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না, কথা বলে না কেন। সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। আমি এ চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, তা মাস্টার্সে পড়ো কি শিক্ষা পেয়েছে বলেন, যে শিক্ষক তাকে পড়িয়েছে, অনার্স মাস্টার্স করিয়েছে, তারে যদি জুতা দিয়ে পিটায় ক্লাসে, ওকে ছাত্র। আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বোঝাই না, মাত্র 6-7 বছর বয়স, কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে। বলেন ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র এটাও ছাত্র, এটা মাস্টার্স করে ফেলেছে, এটা জানোয়ার হয়ে গেছে, আর ওটা কেবল আলিফ বা তাসা পড়েও এখন মানুষের মতো মানুষ হচ্ছে, যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে। কিছুদিন পরে যখন কোরআন পড়বে, ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত রায় ঘোষণা এটা, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর 2 বছর পরে পরিচয় হবে, পরিচিত হবে, জানবে, ও তাম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবাকেও ছেড়ে দিবে পারবে না। দিনাজপুরের মুসলমানেরা, বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? আন্দাজে বলে দিলেন, মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100% হচ্ছে না, হবেও না, যদিও হয় 1000-2টা। বউ মা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100% পারে না, শাশুড়ি গুলো মেয়ে পুত্র বধূকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না, এজন্য অধিকাংশ পরিবার গুলো আর জাহান্নামের মতো হয়ে গেছে। অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে, ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন, যেটা শাশুড়ির সাথে করছে, পারতেন না। এ দোষ শুধু আপনার একা না, এ দোষ এ পরিবারের, সমাজের, এ শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি, তিনি কোরআনে কারিম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো, আল আমিন মানে বিশ্বাসী, আসাদেক সত্যবাদী, অথচ এই মানুষগুলো কোরআনে কারিম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে নবীজিকে। সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে, কি বলে, কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম নিয়ে যারা নাড়াচাড়া করবে এদেরও এই 5টা বাধা মাস্ট বি আসবে। তারা 1 নম্বরে পাগল, 1 নম্বরে কি, আরে পাগল বলার কারণ কি, কোরআনে কারিম জানিয়েছে মা আনতা বেনি মাতি রব্বিকা বিমাজনুন, হে নবী আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না, বলেন সুবহানাল্লাহ। আমা সাহাবাকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না, কি পাগলামি তারা দেখলে তোমরা। কি করা যাবে, একজনের বাচ্চা হারিয়ে গেছে, রাব্বি
বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন, নাম জিজ্ঞাসা করেন পরে স্টেজে নিয়ে এসে দিয়েছে। ও স্টেজে আছে, কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান, যাত্রা বাচ্চা নিয়েছে। আনারুল, বাবার নাম আনারুল, এখানে আছে বাচ্চাটা রাব্বি, যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান। তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা, কয়টা? এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে বলেন? বলেন, কিয়ামত পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে, হবে। এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ে দিন, পড়া কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাদিয়া তোফা খাবার দাবার সম্মান সব দেবে না? দেবে না। অথচ আমি এই হামজায় কোরআনে কারিম যেটা পড়ে শেষ করলাম, খতম করে ফেলেছি, ওর ভেতরে ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা এই আয়াত ছিল না? বলেন বলেন কি ছিল এটা? আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি, যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোফা খাবার দাবার সম্মান দিল ও সুদের ব্যবসা করে। এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন, বাবার জন্য কোরআন খতম করিয়েছেন, এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শুনেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আপনি তো সুদ খান, এ পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে। মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম, ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে তার পাগল বলতো, কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন, আবু সেহেল আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষা না, ওদের ভাষায় আরবি, বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চায় কি। আমরা এতিমের মাল আত্মসাত করে খাই, আর কোরআনে কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায়। আমি যদি বাংলায় না বলি শুধু আরবিতে বলি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন? এখন যদি বাংলায় বলি, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে, আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আরবিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন, জনপ্রতিনিধি হবে হয়তো, যে মানুষের জমিন আত্মসাত করে ফাঁকি দিয়ে খায়, এমনকি মসজিদের টাকা পর্যন্ত গোরস্থানের জমি পর্যন্ত জাল দলিল করে নিয়েছে। অথচ লোকটা নামাজ পড়ছে, ওই লোকটাকে যদি আমি আরবি এ কথাগুলো সারা রাত বলে বলি, ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে, আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো ওর মন খারাপ হয়ে যেত, বলতো কি পাগলামি কথাবার্তা বলে। ও জামানা যেহেতু বাংলায় বলা লাগতো না, আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহেল, এই জন্য সর্বপ্রথম নবীজিকেও পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না, বলে আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে, আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোঁস ফাঁস হোস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো 30 বছর আগে ইমামতি চলে যেত।
তাহলে নবীজিকে পাগল বলার এক নাম্বার কারণ কি? কোরআন। বলেন বলেন। আজও এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি। কি কারণ? হ্যাঁ, কোনো কারণ এমনি। আমি যদি এখন হারুনকে বলি রাজা কার, ও যদি বলে কেন বললেন, এমনি। হ্যাঁ এমনি, কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো এটাই মানুষ শুনবে। ওই জামানায় নবীজিকে পাগল বলতো, দ্বিতীয় নম্বর কারণ কি? এমনি। আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে, কোনো কারণ নেই, এমনি। তিন নম্বরে, বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে। আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে, ওই জায়গায় যদি কেউ একটা লাল শালু টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয়, আমি যদি এদেরকে মুসল্লি, এই 5,000 মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী, এটা বন্ধ করা লাগবে, চলেন যাই আজকেই বন্ধ করব, আমার মনে হয় 4,999 জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই, দিনকাল ভালো না। দরকার কি? যে যা করছে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। বলেন তো, এদের নামাজ পড়লো, নামাজে বললো কি? তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল, যারা সৎ কাজে আদেশ করে অন্যায় কাজে বাধা দেয়, তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে, আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না। এখন যদি আমি ইমাম হয়ে ওই 5,000 ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই, এই 1,500 বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না, আপনি কি পাগলামি করেন?